অনেকদিন রয়ে গেলাম বাবার বাড়িতে, তা যা হোক এখনো বাড়ি যাওয়ার সময় এসে গেছে। রেডি হয়ে নিয়েছি সন্টু আর আমি। এই যে কষ্ট লাগছে, মনে হচ্ছে কি এত দাপাদাপি করে রেডি হয়েছি না, মাথা শ্যাম্পু করে খুব ব্যস্ত ব্যস্ত, মাথাটাও শুকায়, মানে শুকানি তো দূরের কথা, চুল থেকে এখন জল পড়ছে, তাই ব্যস্ত ব্যস্ত বেরিয়ে যাচ্ছি। আমার জীবনে ব্যস্ততাই, ব্যস্ততার ভিতরে এরকমই সপ্তাহ ব্লগই করি একটু একটু করে। তা ভাই নিয়ে যাবে আজকে আমাকে, ছোট ভাই, ওই যে ও আসছে রেডি হয়ে, তা ও নিয়ে যাচ্ছে আমাদের বাইকে, তা বেরিয়ে যাবো। এখন বাজে কটা জানো? 11:05, বেরোতে বেরোতে 10 হয়ে যাবে, 5-10 মিনিট, 5 মিনিট তো এদের সবাইকে একটু জানাবো, সাবা টাবা দেবো, ওটা তো আছে। তা বাবা বাড়িতে কিছু বেগুন নিয়ে নিয়েছি, আর পুঁই শাকের বিচিও নিয়েছি, কাকিমার প্রিয় পুঁই শাকের বিচিটা। এই যে মা ব্যাগ পুরো গুছিয়ে দিয়েছে আমি নেবো বলে, এই যে পুঁই শাকের বিচি, আর তলে রয়েছে গাছ থেকে উঠানো বেগুন, তা কিছু নিয়ে আছি বাড়ির সবজি। তো এই যে মামি আবার বরবটি পাঠিয়ে দিয়েছে আমার মামা বাড়ির থেকে, গাছের বরবটি, তা মা করছে তুই এখান থেকে নিজবি কিছু, তো হচ্ছে দিয়ে দাও, বেশি দিয়ে না, ওকে তুমিও রাখো কিছু, এক মুঠ হলে হচ্ছে, দেওয়া ওরা আনছো। তো দাদু গিয়েছিলো দিদিমাকে দেখতে আজকে, তা আমার বাড়ির দাদু ঠাকুর দাদা, তা গিয়েছিলো দেখতে, সেখানে মামি দিয়ে দিয়েছে কিছু, তা মা আমাকে দিয়ে দিল। কি হচ্ছে কি, মামা বাড়ি যাবে বলে দাও মামা বাড়িতে, এই যে কি তোরা দড়িতে দেখি কি, এই যে সন্টু বাড়ি যাবে তাই মামা বাড়ির থেকে কি কি নিয়েছে, এই যে পাথর, মেয়াজ, মেয়াজ, পয়সা, হ্যাঁ পাথর, মেয়াজ, পয়সা, এইসব নিয়ে বাড়ি যায়। তোমার জিনিস তাই, দেখো জামা প্যান্ট গুলো এলোমেলো রয়েছে, আমি টাইম পেলাম না গোছানি, মাকে একটু সাহায্য করবো। দেখি বড় ভাই এই যে হোল্ডিং করছে, ওর গাড়ি মাটি ঠেলা গাড়ি ও চালায় নিজের, তা সেই গাড়িটা ও আবার হোল্ডিং করছে, কি কি কাজ আছে, তাই ছোট ভাইকে নিয়ে আমি বেরিয়ে যাব। কি বৃষ্টি বাদল হয়েছে জানো না, মাঝখানে আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বিকেলে, তা উঠানো হয়েছে কাকুদের ধানও রয়েছে। না শোন তো গাড়িতে দাঁড়িয়ে আছে আর ব্যাগ ট্যাগ বাঁধছে আমার বেডিং বস্তা, বাড়ি ছেড়ে চলে যাবি তাই, তা তোমরা যাই না আমি যাচ্ছি, টাটা বাই বাই। ও চ্যাং করতেছে, আমি এখানে বেরিয়ে যাচ্ছি। না তোমাকে কিছু দেখা যাচ্ছে না, যাই এই যায় নে, সুরাজ আইছে, জয়ন্ত নিয়ে যাচ্ছে, আবা আমি যাই মিত্রে, এই যে আমি যাচ্ছি বা পিসি চলে আসছে, উনি মামারে যাবে, কতদিন পরে, 1 বছর পরে কান্দা আরম্ভ করবে, তখন পিছন লাগবে। আমি যাচ্ছি তোমার সাথে একটা ফটো উঠবো, ও শরীরটা ভালো না, ডাক্তার ধরে দেখাবো কোন সময়, কেমন নিয়ে যাবে ওর তো খালি বাহানা যায় নে, হ্যাঁ এবার নিয়ে গেছে ঠামা, যায় না ঠামা, আবাদ লেগে যাবে তাই, কয়বার এই বুট আর এই প্যান্ট ভিজলো, বুট ভিজে গেছে না বা, তো ঠান্ডা লেগেছে না, কয়বার কাদা লাগা নিয়ে গেছে, ইন্ডিয়ান বা ইন্ডিয়াটা নিয়ে যাচ্ছে সাথে করে, তাও আছে ইন্ডিয়া না, ক পতাকা, পতাকা, ক পতাক, পতাকা কোতে বড় ইন্ডিয়া, ইন্ডিয়া কিনে দাও, টাটা টাটা, তা তুমি যাবা যাবা, কা ওষুধ খায় থাইরয়েড, হ্যাঁ বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, কি সুন্দর আকাশের দৃশ্য, তার সাথে মনটা একটু খারাপ, বাবা বাড়ি আসার সময় মেয়েদের কত মুখে হাসি থাকে, আর বাবা বাড়িতে যাওয়ার সময় মনে একটা পাথর চাপা দিয়ে মানে ওইভাবেই যাওয়া লাগে না শ্বশুর বাড়িতে, তা যা হোক মানুষের প্রকৃতি এরকমই বানিয়েছে ভগবান, তা এইটাই খালি মনে ছিল যে
ছেলেটার মুখে দেখলেই মানে কষ্টটা দূর হয়ে যায় না, ছেলের মুখটা দেখে ওইভাবেই মেয়েদের জীবন ওইভাবেই কেটে যায়। তা যা হোক, বেশি কথা না বাড়িয়ে এদের যেতে যেতে এই যে দেখো স্টেজ, এই জায়গা হচ্ছে কালীমেলা, মাল্যবন্ত হচ্ছে। আমি প্রথমবার শুনতেছিলাম, ভাবছিলাম যাব, তা সেটা আমার কপালে নাই, মানে আমার ভাগ্যে নাই, শ্বশুর বাড়িতে বাড়িতে যাওয়া লাগছে আর কি। ভাবছিলাম তোমাদেরও দেখাবো, তা যা হোক। আইসক্রিম দোকানে যে বসতেছে ভাই, দেখো নেবো আইসক্রিম, তাই এবার সব আইসক্রিম ঠান্ডা, দাঁড়া দাঁড়া যাবো যাবো, এখন না ঘুরে আসি, ওই মাথা ওই যে স্টেজ বানাচ্ছে ওই পাশে ঘুরে আসি, তারপরে ফাঁকা ফিল দেখো না, ওই তো ওই যে দেখো পুরো সাদা, চল পুরো এই যে স্টেজ বানাচ্ছে মাল্যবন্তর কালীমেলা। হ্যাঁ আইছি তো এই লোকটা, হাইটে হাইটে কালীমেলা দেখতেছি, মাল্যবন্ত আজকে মানে স্টার্ট হবে আজকের থেকে, তাই এই যে এখনো দোকানঘাট কিচ্ছু বসে নাই, কেমন শুরু হচ্ছে। হ্যাঁ দাঁড়া আইসক্রিম খাবে, একটা আইসক্রিম কিনে দিও রে, এই যে সন্টুকে আইসক্রিম কিনে দিয়েছি, জামা নষ্ট করবে না, চলো 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 রবরি দাঁড়াই, হাঁট হাঁট হাঁট, মামা না খাইলে চালাবে কি করে, আমাকে একটা দে, ওইটা না আমারটা কই, ইন্ডিয়া দোকান আর কি, ধীরে ধীরে ওইটা কেটে মোটু মোটু আবার 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা পৌঁছে পারিনি বাড়িতে, আর 2 ঘন্টা বেশিও লেগে যায়, তা বাড়ি পৌঁছে দেখাচ্ছি তোমাদের। আমার বাড়িতে আসি, দেখি এই যে পেশেন্ট শুয়ে রয়েছে কাটামুড়ি দিয়ে, এই দেখো জ্বর হয়েছে বলে কাটামুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আরে এই ছেলেটা খালি খাওয়ার খাওয়া খাওয়ার খাওয়া, কিচ্ছু নাই, সারা রাস্তা খালি এতে ওতে এতে ওতে, তোমার জ্বর কবে দেবো সত্যি কথা কও, এখন থেকে সকালে তো ফোন করলে তো কি সে বুঝলাম না, তো বলো না তো যে জ্বর আছে, জ্বর জ্বর পাচ্ছে মাঝে মাঝে, এরকম হয় ঠান্ডার জন্য, আমি এখন ফ্যান লাগবো, আমার গরম লাগছে, আমার মুখটুকু ধুয়ে আসলাম, শাড়ি টাড়ি চেঞ্জ করে সবাই মা বাবা ভাত খাচ্ছে, এই ঘরে রান্না করে দেখলাম, আমরা খেয়ে দিয়ে আসছি আর খাবো না, হয়ে গেছে আমার ঘর বাড়ি দেখো না কি অবস্থা, বিছনা কাঁথা মশারি টানানো রয়েছে এখনো, মানে আমি যাওয়ার পর তো মানে কোনোদিন পরে খুলে নেই, ওইভাবেই রয়েছে, রাখছি।